ছাড় তো, এসব ন্যাকামো আমার ভালো লাগে না। আমি ক্ষমা চাইলে আমাকে ক্ষমা করবি না? কেমন কাজ করিস কেন যার জন্য ক্ষমা চাইতে হবে? আচ্ছা সরি, আর হবে না। যা আবার হয়ে গেছে, এখন গাড়ির উপর থেকে সর। আচ্ছা এই না, আমি কান ধরলাম, নীল ডাউন হয়ে গেলাম, প্লিজ এবার তো ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে বল যে আমি কান ধরে কতবার উঠবস করলে তুই আমাকে ক্ষমা করবি, 100, 500, 1000। তুই যতক্ষণ না আমাকে ক্ষমা করবি ততক্ষণ কিন্তু কাউন্টিং চলতে থাকবে। দেখ আমি কিন্তু শুরু করছি কিন্তু, হ্যাঁ তুই না বললে কিন্তু আমি থামবো না। 1, 10। বন্ধ করে সব, এই ছেলে মানুষগুলো তোকে আর মানায় না। কত বড় হয়ে গেছিস সেটা প্রমাণ তো আজ দিয়েই দিয়েছিস। তাহলে তো আমি ওটা বলতে পারি দাদা ভাই, যে এসব করে তুই প্রমাণ করে দিচ্ছিস যে তুই কতটা বদলে গেছিস। আচ্ছা তুই একটু ভালো করে মনে করে দেখ তো, লাস্ট কবে তুই আমার উপর এতক্ষণ রাগ করেছিলি? কোনো রাগ নেই আমার তোর উপর। না রাগ করবি না কেন, 100 বার করবি, 1000 বার করবি, আমি কথাই এমন বলেছি? কিন্তু যখন ক্ষমা চাইবো তখন ক্ষমা করবি না? বিশ্বাস কর কোনো রাগ নেই তোর উপর, যেটা আছে সেটা সেটা খারাপ লাগা। আর সেই খারাপ লাগাটা কি করে এসেছে? আমি আমি যে কথাটা বলেছি সেটা থেকে তো তোর খারাপ লেগেছে তাই না? লেগেছে কারণ কারণ সেটা সত্যি বলে। হ্যাঁ সে তো ঠিকই বলেছিস, আমি তো কনককে খালি ইনসাল্টই করেছি বারবার, বহুবার, অসম্মান ছাড়া কি দিয়েছি আমি ওকে? দাদা ভাই কিন্তু কি জানিস তো অব্রো, তোর দাদা ভাই অতটাও খারাপ নয়। আর আজ তোকে একটা সত্যি কথা বলি, আমি শুধু তোর বৌরানীকেই ভালোবাসি। তুই এটা না বললে কি আমি জানতাম না? আমরা সবাই জানি যে তুই বৌরানীকে কতটা ভালোবাসি। না জানিস না, তোরা জানিস না আমি কতটা ওকে ভালোবাসি। দাঁড়া, তাহলে তিস্তা এলো কি করে তোদের মাঝখানে? জানি না, আমি সব প্রশ্নের উত্তর নেই আমার কাছে, শুধু একটা একটা বিশ্বাস নিয়ে বসে আছি যে সত্যির জয় হবে। এটা ছোট মার কথা, আর ছোট মার কথা কখনো কখনো ভুল হয়নি, আসল সত্যিটা সবার সামনে আসবে। তোমার কাছে সত্যি মানে আমার সবকিছু মিথ্যে হয়ে যাওয়া, কিন্তু এভাবে তুমি কনককে তোমার কাছে ফিরিয়ে আনতে পারবে না সত্যকে, কারণ এ বাড়ির বৌরানী এখন আমি, আমি তোমার ওয়াইফ। কি ব্যাপার আজ হঠাৎ? আজ হঠাৎ তো তুমি আমার মন জয় করেছো অব্রু। অব্রু আমার কি মনে হচ্ছিল জানো, মনে হচ্ছিল যে তোমার চোখে আমি সেই আমার পুরনো অব্রুকে খুঁজে পেয়েছি, সেই লাভিং কেয়ারিং আমার অ্যাডোরেবল হাজবেন্ডকে খুঁজে পেয়েছি। মনে আছে ঠিক বিয়ের পরপর আমরা যেরকম ছিলাম? তুমি ভাবতে পারবে না তুমি আমাকে কতটা আনন্দ দিয়েছো আজকে। আই এম রিয়েলি ভেরি 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 প্রাউড টু বি ইওর ওয়াইফ। জিনিস এই একই আনন্দ খুশি কি আমি পেতে পারি না? ঝিলমিল আমার তো তোমার কাছে খুব কম চাওয়া তাই না, মানে কিছুই চাই না, শুধু একটু সুখ, একটু খুশি, একটু আনন্দ দিয়ে আমাকে, আমার সন্তানদেরকে আর আমার এই সুন্দর পরিবারটাকে আগলে রাখা। পারবে না এতটুকু দিতে? আমি জানি, আমি জানি কনককে তুমি তোমার নিজের দিদির মতো দেখো। হ্যাঁ দাদা ভাই, তুমি আর দাদা ভাই যে হরিহর আত্মা সেটা মুখে না বললেও চলবে। অভ্র আমি বুঝতে পারছি তুমি ওদের ডিস্টেন্সটা মেনে নিতে পারছো না, তোমার ওয়াইফ আমি এতটুকু তো বুঝি। সত্যি জেরমিল, এতদিন ধরে চোখের সামনে দেখে দেখে আজকে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কেন কেন দাদা ভাই বারবার এভাবে বিশ্বাস ভাঙবে বৌরানীর? কেন চোখের সামনে এসব দেখেও আমি কিছু বলতে পারবো না? তো আগে একটা কথা বলবো অভ্র, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। কি কনকটা না, ও বড্ড বোকা জানো তো, আগেও দেখেছো তো ও নিজের শরীরে গিয়ে দাদা ভাইয়ের তিস্তাকে কেন? বোকা না, বৌরানী বড্ড ভালো মানুষ।
তাহলে তো বলতে হবে ও বড্ড বেশি ভালো মানুষ। তাহলে তুমিই বলো না, কেন স্যাক্রিফাইস করবে সেই সব জিনিসগুলো যার উপর ওর অধিকার সবচাইতে বেশি? আমি তো মুখোরা, তাই অবভিয়াসলি বাড়ির কেউ আমাকে পছন্দ করে না। কিন্তু কনক, ও প্রথম দিন থেকে যে প্রিভিলেজে বাড়িতে পেয়ে এসেছে সেটা এভাবে হেলায় হারানো উচিত বলো? ঝিলমিল, তোমার আর বৌরানীর মধ্যে আকাশ পাতাল তফাত। আমি এটা ঠিক ভুল বিচার করে বলছি না। বৌরানী নিজে হেরেও বারবার জিতিয়ে দেয় মনুষ্যত্বকে, চিনিয়ে দেয় কোনটা ঠিক কোনটা ভুল, আমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে নিজেদের ইনস্টিংক্ট দিয়ে চেনো কোনটা ভালো কোনটা মন্দ। অভ্র, আমি তোমাকে আগে কখনো এরকম কঠিন কথা বলতে শুনিনি। তুমি যা বললে আমি হয়তো পুরোটা বুঝলামও না ঠিকই, কিন্তু অভ্র তুমি বাইরে থেকে যতটা হালকা ভেতর থেকে ততটাই গভীর। আমি বৌরানীর চোখে জল সহ্য করতে পারি না ঝিলমিল, আর দাদা ভাইকেও, শুধু আমি কেন, বাড়ির সবারই তো একই অবস্থা। অদ্ভুত একটা টানাপোড়ার মধ্যে রয়েছি আমরা সবাই, নাহলে তিস্তাকে কেউ এভাবে মেনে নেয়? সে তুমি যাই বলো, দাদা ভাই ওভাবে তিস্তাকে সিঁদুরটা পরিয়েই তো ঝামেলাটা পাকালো, নাহলে দেখতে ছোটবার ঠিক একটা না একটা ব্যবস্থা করে ফেলতো। এবার সবাই মিলে ভগো, সহ্য করো ওটাকে দিনরা। ঝিলমিল, আমি আমি তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি, আজ যদি চাই তাহলে কি দেবে? হ্যাঁ, সাধু বাবার ধ্যান তাহলে ভেঙেছে। যাক বাবা, আমার এই শরীর চর্চা রূপচর্চা সব সার্থক, এবার গুটি গুটি ওকে বশ করে আসল কাজটা যে হাসিল করতে হবে। না থাক, আমি তোমাকে জোর করতে পারি না। চাই, আমি তোমাকে ছুঁয়ে প্রমিস করছি তোমার যা চাই আমি তোমাকে সেটাই দেব। আফটারঅল ঝিলমিল তো শুধু তোমারই অভ্র। তাহলে কথা দাও, কথা দাও, তুমি তুমি অ্যাট এনি কস্ট তিস্তাকে দাদা ভাই আর বৌরানীর জীবন থেকে দূর করে দেবে, আর এই বাড়ি থেকেও দূর করে দেবে ওকে। Everything is fair in love and war. শরীরটা একদম ভালো লাগছে না, সেদিনের পর থেকে ডাক্তারও দেখানো হয়নি একবারও। হিমরটা কি খুব বাড়াবাড়ি হয়ে গেছে? কিছু খেলেই কেন এরকম হচ্ছে? পুজোর এইসব মিটলে একবার ডাক্তারের কাছে দেখিয়ে আসতে হবে, খুব টায়ার্ড লাগে আজকাল। কিছু জানাবো না, থাক, মা খুব চিন্তা করবে, জোর করবে এর মধ্যে চেক আপ করানোর জন্য, পরে ভাবা যাবে এসব নিয়ে, আগে ভালো মতো পুজোটা মিটুক। হে,
অনেক হয়েছে তোমার এসব নাটক, এবারে বন্ধ করো। আমি এত বড় অভিনেতা নই, এতদিন ধরে নাটকটা চালিয়ে যাবো। সব কি বলছো তুমি? ঠিকই তো বলেছি, তুমি সিঁদুর পরাবে একজনকে, আর অন্য একজনকে এসে বলবে তুমি তাকে। আমার আর তিস্তার কাটানো সময় সবকিছু তোমাকে আমি বলবো, অন্তত সত্যি মিথ্যেটা প্রমাণ হোক সেটা তো চাও তুমি। তুমি শুনবে আমার কথা প্লিজ।